বিদ্যুতের লোডশেডিং এর কারণে মানুষ যখন নানা ভোগান্তিতে ঠিক তখনই চার্জার ফ্যান ও লাইটের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা কোথাও কোথাও দেখানো হচ্ছে কৃত্রিম সংকট প্রতিটি ফ্যানের দাম বাড়ানো হয়েছে প্রায় 500 টাকা আর চার্জার লাইটের 50 থেকে 100 টাকা দাম বাড়ানো হয়েছে এমন পরিস্থিতিতে চার্জার ফ্যান এবং লাইটের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে লিবার্টি ইলেকট্রনিক্সকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন পণ্য সামগ্রী ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী যারা বিক্রয় করেছেন বিদ্যুৎ সাশ্রয়ী যেসব পণ্য রয়েছে তো অনেকে এগুলির দাম বাড়িয়ে দিয়েছেন তো আমরা সেটাই মনিটরিং করছি আজকে এবং আজকে আমরা দুটি প্রতিষ্ঠানকে এই বিষয়ে জরিমানাও করেছি তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা সমস্ত বিক্রেতাগণ এবং যারা উৎপাদনকারী আমদানিকারক রয়েছেন তারা তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা কোনো সুযোগে পণ্যের প্রতারণামূলকভাবে দাম বৃদ্ধি করবেন না দর্শক রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী সাকিবুর রহমান আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি সাকিব চার্জার সহ বিভিন্ন ধরনের রিচার্জেবল ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা ও দাম সম্পর্কে কি তথ্য আছে জানাবেন ছোট করে যুতি আসলে যেদিন থেকেই লোডশেডিং এর বিষয়টি এসেছে বা গরমটা একটু বেশি পড়েছে তখন থেকে কিন্তু চার্জার ফ্যানের চাহিদাটা বেড়ে গেছে এবং যেটা সাধারণত হয় যে কোনো কিছু চাহিদা বেড়ে গেলে এক প্রকার কিছু অসাধু ব্যবসায়ী সেই দামগুলো বৃদ্ধি করে দেয় সেই বিষয়টি মনিটরিং করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা মূলত এখানে এই দোকানগুলোতে এসেছে নিউ মার্কেটের সেই এখানে ফ্যানের দাম বাড়ানো হয়েছে কিনা লাইটের দাম বাড়াচ্ছে কিনা সেটি তদারকি করছেন এর আগে দুইটি দোকানে অসঙ্গতি পাওয়ায় 10-10-20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এখানে তারা অনেকক্ষণ সময় ধরে বিভিন্ন ধরনের কাগজের খুঁটিনাটি বিষয় দেখছেন কীরকম দামে কিনেছে কীরকম দামে বিক্রি করেছে সেই বিষয়টি তারা দেখছেন এবং এইখানে যেটি দেখতে পেরেছেন বিভিন্ন দামে এখানে চার্জার ফ্যানগুলো বিক্রি করা হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই আদেশটি দেওয়া হবে আমরা একটু জানবো এখানে অভিযান পরিচালনা করছেন মাকফুর রহমান তার সঙ্গে একটু কথা বলবো একটু বলবেন এইখানে কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা অনেক তো চার্জার ফ্যান দেখলেন এইখানে কী অবস্থা দেখছেন এই দোকানের জি আমরা ধন্যবাদ জানাই আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত আমরা বাজার মনিটরিং করে থাকি আজকে নিউ মার্কেটে আমরা ফোকাস করেছি যে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বিশেষ করে চার্জার লাইট চার্জার ফ্যান এগুলির চাহিদা বাড়ার সাথে সাথে আমরা ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে তারা হঠাৎ করে মানে তাদের যে বাজার দর লাভ যেটা করার কথা সেটা রেঞ্জটা তারা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন এবং আমরা এখানে প্রতিটা দোকান পরীক্ষা করতেছি তাদের যে ভাউচার বা রসিদ ক্রয় রসিদ রেজিস্টার এগুলি পরীক্ষা সেখানে আমরা অসঙ্গতি পাচ্ছি যে একই পণ্য দেখা যাচ্ছে যে একদিন দুই দিনের ব্যবধানে 300-400 থেকে 500 টাকা 800 টাকা বাড়িয়ে দিচ্ছেন তো এটি ঘটছে আপনার পাইকারি পর্যায়েও ঘটছে এবং খুচরা দোকানদাররাও করছে এটি তো আমরা যেসব দোকানে পাচ্ছি সে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি সাথে সাথে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ভোক্তা অধিকার সংখ্যা অধিদপ্তর থেকে আমাদের এই উদ্যোগটা চলমান রয়েছে এবং আপনারা ব্যবসা নৈতিকতার সাথেই করতে হবে এবং সেই মেসেজটা আমরা তাদেরকে দিতে চাই যদি কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বা ক্রেতাদেরকে জিম্মি করার কোনো উদ্দেশ্যে যদি কেউ পণ্যের দাম বাড়িয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিতে চাই ধন্যবাদ আপনাকে আসলে যেটি শুনছিলেন যে মূলত তারা এখানে ফ্যানের বিষয়ে কিছুটা অসঙ্গতি পেয়েছেন চার্জার ফ্যান বিক্রি করা হয় এই দোকানে এবং অন্য দোকানেও কিন্তু অসঙ্গতি পাওয়ার কারণে জরিমানা করেছেন এবং এই সামনের দিনগুলোতে এই ধরনের অভিযান বা তদারকি আরও অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন জ্যোতি সাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ রাজধানীর নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান